আমার প্রিয় বন্ধুরা আমি রোহিণী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই টোটকা সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে যারা বারবার রিকোয়েস্ট করেছিল সূর্যগ্রহণ উপলক্ষে ভালো টোটকা দিতে এই টোটকাটি অবশ্যই করবেন নিজের শক্তি বৃদ্ধি করার জন্য কর্মক্ষেত্রে এবং আর্থিক স্টেবিলিটি মনস্কামনা পূরণ করার জন্য গ্রহণ পর্বটি এই বছরে অনুষ্ঠিত হবে একুশে জুন রোববার ঠিক গ্রহণ পর্ব যখন চলে তখন ঠিক আগত পনেরো দিন এবং গ্রহণের পরবর্তী পনেরো দিন কিছু হলেও আমরা বাজে ইনফ্লুয়েন্স বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে থাকি ফলত আমাদের জীবনে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে বিদায় করে শুভ পজিটিভ ইনফ্লুয়েন্স যাতে আমরা আমাদের জীবনে পেতে পারি তার জন্য এই টোটকাটি করব এই টোটকাটি করবার জন্য আঠেরো তারিখ রাত্রিবেলা অর্থাৎ আঠেরোই জুন রাত্রিবেলা একটি শালু কাপড় নেবেন সেই শালু কাপড়ের মধ্যে একটি ছোট্ট রূপর কয়েন একটি ছোট্ট তামার টুকরো রেখে দেবেন সাথে রাখবেন একটি ফিটকিরি তিনটেকে নিয়ে বেঁধে আপনি আপনার মাথার কাছে যেখানে আপনি ঘুমান ঠিক তার মাথার কাছে এই জিনিসটি রেখে দিন একুশ তারিখ রবিবার যখন গ্রহণের পর্বটি অনুষ্ঠিত হবে তখন ওই লাল শালু কাপড়ের ভেতর থেকে রূপোর কয়েনটি বা রূপোর টুকরোটি বের করে আনুন এবং দশ এক মা মা ভুবনেশ্বরী যার কাছে অগাধ শক্তি অশুভত্ব বিনাশ করে শুভত্বকে আমাদের জীবনে এনে দেওয়ার আর ভুবনেশ্বরী মন্ত্র যদি আমরা চান্ট করতে পারি এই গ্রহণ চলাকালীন তাহলে দেখা যাবে আমাদের জীবনে আর্থিক স্টেবিলিটিও চলে আসবে শুধু তাই নয় চন্দ্রমা যাদের জন্মচাকে অশুভ রয়েছে সেটিও পজিটিভ আকারে ফল দেবে ফলত রুপোর টুকরোটিকে নিয়ে আপনারা স্কিনে যা এই মন্ত্রটি একুশবার চান্ট করবেন করে ঠিক পুনরায় আপনারা লাল শালু কাপড়ের মধ্যে ওটিকে রেখে দেবেন নেক্সট তামার টুকরোটিকে নিয়ে হাতে একুশবার দশ মহাবিদ্যার আরেকটি মাতা যার কাছে শক্তি অফুরন্ত যে সমস্ত বিপদ বাধা দূর করার মতো শক্তি তার কাছে রয়েছে মা মাতঙ্গি তার মন্ত্রটি স্কিনে যাচ্ছে এটি উচ্চারণ করবেন আপনারা একুশবার একুশবার উচ্চারণ করার পর সেটিকে নিয়ে রেখে দেবেন হচ্ছে লাল কাপড়ের মধ্যে রইল ফিটকিরি গহন পর্ব যখন কমপ্লিট হবে তখন রুপোর কয়েন এবং তামার কয়েনটি শালু কাপড়ে বেঁধে আপনারা আপনাদের কাছে রেখে দেবেন এবং ফিটকিরিটিকে নিয়ে সাতবার আপনাদের ওপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে কোনো জলাশয়ে ফেলে দেবেন এতে রাহুর কূপ প্রভাব থেকে মুক্ত হবেন তার সাথে রবি এবং চন্দ্রমার পজিটিভ ইনফ্লুয়েন্স আপনারা আপনাদের জীবনে পাবেন এতে কর্মক্ষেত্রে আপনার পাওয়ার বৃদ্ধি পাবে আর্থিক স্টেবিলিটি আপনাদের জীবনে আসবে অবশ্যই একুশে জুন রোববার দিন এই টোটকাটি অবশ্যই করে দেখুন আজকের এখানে ভিডিও শেষ করলাম ধন্যবাদ